প্রজাতন্ত্র দিবসের আগের রাত্রে বড়সড় সাফল্য পুলিশের। পাচারের সময় আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বুধবার ধৃতদের 7 দিনের রিমান্ডে আবেদন চেয়ে চাঁচল মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে মালদার হরিশ্চন্দ্রপুর থানার চাঁদপুর এলাকায় পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। অস্ত্র কারবারীরা সেই সময় অস্ত্র পাচারের উদ্দেশ্যে জড়ো হয়েছিল। ঠিক সেই সময় পুলিশের খপ্পরে পড়ে দুই দুষ্কৃতী। উদ্ধার হয় 4টি আর্মস ও 17টি কার্তুজ। বুধবার ধৃতদের গ্রেপ্তার করে চাঁচল মহকুমা আদালতে তোলে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এ বিষয়ে চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল বলেন, ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। একজনের নামে আগে থেকেই ক্রাইম রয়েছে। বিহার সীমান্ত এলাকার তারাব অস্ত্র পাচারের উদ্দেশ্যেই জড়ো হয়েছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। উল্লেখ্য, কয়েকদিন আগে হরিশ্চন্দ্রপুরে অস্ত্র দেখিয়ে মদের দোকানে লুট করা হয়। ওই ঘটনায় ধৃতদের যোগসাজশ রয়েছে কিনা পুরোপুরিভাবে খতিয়ে দেখা হচ্ছে। বুধবার ধৃতদের রিমান্ডের আবেদন চেয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ। গতকাল 25 জানুয়ারি রাত্রিবেলা হরিশ্চন্দ্রপুর থানার আইসির নেতৃত্বে পুলিশের একটা টিম গোপন সূত্রে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানা এলাকারই চাঁদপুর গ্রাম থেকে দুজন ব্যক্তিকে হাতে নাতে গ্রেপ্তার করে। ওই সময় ওরা আর্মস রিলিংস করছিল। ওদের একজনের নাম হচ্ছে আব্দুল মালিক, বয়স 61 বছর, আরেকজন হচ্ছেন আব্দুল রাজ্জাক, তার বয়স 62 বছর। দুজনেরই বাড়ি ওই জায়গাতে। ওদের কাছ থেকে মোট 4টি আগ্নেয়াস্ত্র, যেটা এখানে আমাদের ডিসপ্লে করেছি, এই 4টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। 3টে পাইপগান আছে, 1টা পিস্তল আছে, 1টা ম্যাগাজিন আছে, আর বিভিন্ন রকমের অ্যামুনেশন সহ মোট 17 রাউন্ড অ্যামুনেশন আছে। তো ওই দিকে দুজনের বিরুদ্ধে আর্মস অ্যাক্ট ধারায় মামলা আমরা দায়ের করেছি। দুজনকেই আজকে মহকুমা আদালতে পেশ করা হবে। তারপর আমরা 7 দিন রিমান্ডের জন্য আবেদন জানাবো। তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যে মানে কী উদ্দেশ্যে তারা এগুলো জড়ো করেছিল, এরপরে কী অপরাধ করার উদ্দেশ্য ছিল, সেটা আমরা তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা জানাবো। স্যার, এদের নামে কোনো ইতিহাস রেকর্ড আছে কি? তাহলে ইতিহাস না, রেকর্ড একজনের নামে আছে, মালিকের নামে আছে, তবে দীর্ঘদিনের পুরনো, অনেক দিনের পুরনো। স্যার, এরা আর্মসগুলো কোথায় পাচার করছিল? সেটাই আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে আনবো। ওই জায়গাটা তো বর্ডার এলাকা, কোনো আন্তরাজ্য চক্রের সাথে এসে যোগ আছে কিনা সেটা আমরা তদন্ত করে দেখবো। একটা বড় ডাকাতি বা চিন্তা হয়েছিল, সেই ঘটনা সম্পর্কে এরা জড়িত থাকতে পারে বা এদের কোনো বড় টিম বা গ্যাং রয়েছে কি না? এখনো পর্যন্ত তো এটা তো মানে প্রিলিমিনারি স্টেজে ইনভেস্টিগেশনটা আছে, এখনো বলা যাচ্ছে না। তবে এটা যেখানে হয়, যেখান থেকে করা হয়েছে সেটা অন্যদিকে, পশ্চিমবঙ্গ তো যথেষ্ট বড় থানা, ওই কেসে যেটা বলেছেন সেটা সেপারেট কেস, দুজন অ্যারেস্ট হয়েছে, আরও আমরা অপরাধী অ্যারেস্ট করেছি। স্যার, এই গ্যাংটা কতজন ছিল কালকে? কালকে এখনো পর্যন্ত দুজনেরই খোঁজ পেয়েছি, আরও বাকি কারা মানে এসেছে, কারা পাচারটা কারা করেছে তাদের খুঁজতে হবে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।